নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজকে আলোচনা করছি কর্কট রাশির 2021 সালে তিনটি কাজ করবেন না আপনারা, করলে বিপদের সম্মুখীন হবেন আর্থিকভাবে, মানসিকভাবে এবং মান সম্মানের দিক থেকে। এমন তিনটি কাজের কথা বলবো যেগুলো করলে আপনি নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করবেন এবং প্রবলেম ফেস করবেন লাইফে, যার ফলে আপনি বিপদের সম্মুখীন হবেন। শত্রুতা আপনার সাথে এমন একটা লেভেলে হবে যে আপনি সব দিক থেকে একা হয়ে যাবেন। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে মদ্যপান করবেন না। মদ্যপান করলে আপনাকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। মদ্যপান করার ফলে এমন কিছু ডিসিশন আপনি নেবেন যেগুলো আপনাকে সারাটা বছর সমস্যার সম্মুখীন করাবে। মদ্যপানের জন্য আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে। আর কি করবেন না, আপনার বাড়ি বন্ধক রেখে বা মর্টগেজ করে কোনো ঋণ নেবেন না। বাস্তু মাটি এক কথায়, বা ফ্ল্যাট মর্টগেজ রেখে বা ঋণের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন না, তাহলে সেই বাস্তু আর ছাড়াতে পারবেন না, সেই বাস্তু আর আপনি রিকভার করতে পারবেন না, বাস্তু আর আপনি ফেরত পাবেন না। আর কি করবেন না, কোনো নিঃসন্তান ব্যক্তির সাথে ব্যবসা করবেন না, করলে বিপদ হবে। নিঃসন্তান কোনো ব্যক্তির সাথে ব্যবসা করবেন না, করলে সমস্যার সম্মুখীন হবেন। আরেকটি বলবো, তিনটি বলবো বলেছিলাম, আরেকটি বলবো, কোনো সাদা পাখি বাড়িতে খাঁচা বন্দি অবস্থা থাকলে সেটাকে উড়িয়ে দিন, বন্দি করে রাখবেন না। সাদা পাখি, হোয়াইট কালারের কোনো বার্ড যদি আপনার বাড়িতে থাকে, কাকাতুয়া হতে পারে, ফিঞ্চ পাখি হতে পারে, যদি থেকে থাকে তাহলে ইমিডিয়েটলি সেগুলোকে রিলিজ করে দিন। 2021 সালে সাংঘাতিকভাবে নেগেটিভ এনার্জি আপনাকে দেবে, যার ফলে আপনি প্রবলেম ফেস করবেন, আপনি নিজে গৃহবন্দী হয়ে যাবেন। রিসার্চ করে বলছি, করবেন না, করলে বিপদ হবে। যারা প্রথম অনুষ্ঠান দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে, তাহলে অনেক অনুষ্ঠানটা দেখতে পাবে এবং আমরাও যে কষ্টকর অনুষ্ঠান করছি তাতে আমাদেরও ভালো লাগবে আর অনেক মানুষের কাছে পৌঁছানো যাবে। আজ এখানে শেষ করছি, খুব ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো কাটুক এই শুভেচ্ছা জানাই। মায়ের কাছে প্রার্থনা করি যেন খুব ভালো কাটে আপনাদের নতুন বছর এবং সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন আপনারা। নমস্কার সকলকে।